ওই যদি করবি রে গুরু সাধো, ওই খেজুর গাছে হাজি তো আমার ইয়াং বন্ধু যত আছে সবাই কিন্তু খেজুর গাছে হাড়ি বাঁধবো, কেমন? চলো তালে তালে যেন টানার দড়ি ছিঁড়ে যেন পড়ো না খালে। ঠিক আছে কতজনে যাই গো মরা, ঠিক আছে কতজনে যাই গো মরা। তো বাউল বলছে এই গাছে কতজনে যাই গো মরা, এই গাছে চড়ে আমার বাবা মারা গেছে, তারপরে কিন্তু আমার জন্ম হয়েছে। নিতাই গৌর হরি বল। বলছে বাউলের আউল কথা যে না বুঝবে তার প্রাণে লাগবে ব্যথা মা। আমরা তো বাউল নয়, আমরা হচ্ছে সাজা বাউল, না হলে তো টাকা পয়সা দেবে না। যারা অরিজিনাল বাউল তাদের বউ ছেলে নেই, তারা সেই গাছতলায় একটা দুতারা নিয়ে গান করে। তো বাবা এ তো যেসে গাছ নয়, এ তো ছেলে ধরা গাছ একদম। বলছে এই গাছে চড়ে আমার বাবা মারা গেছে বলে আমি জন্ম নিয়েছি। নিতাই গৌর হরি বল। আবার ওই গাছে চড়ে যদি বাবা আমি যেদিন মারা যাব সেদিন আমার সন্তানের জন্ম হবে। হরি বল হরি বল। তাই কি বলছে, এই গাছে কতজনে তাই গোমরা, দেখো বাপ ছেলেরই হয় মরণ, বাপ ছেলেরই হয় মরণ, বাপ ছেলেরই হয় মরণ। সকলে মিলে ওই খেজুরি গাছে, ওই খেজুরি গাছে, ওই খেজুরি গাছে হাড়ি বাঁধো মন, হে বাঁধো মন, খেজুরি গাছে হাড়ি বাঁধো তো মহাজন বলছে বাবা বড় বড় গাছগুলোকে বুড়ো বলে বাদ দিলে হবে না। ওই বলে না 40 পেরিয়ে গেলি ফসা, আসো বল বুদ্ধি কি একটা বলে। তো যাই হোক,
তো চল্লিশের ঊর্ধ্বে যেই গাছগুলোকে আছে সেই গাছগুলোকে বলছে বাবা বড় বড় গাছ। তো সেই বড় বড় গাছগুলোকে বলছে বুড়ো বলে বাদ দিলে হবে না। তো বাউলের আউল কথা তো, মারা ভাবছে বাউল শুনতে এলাম না কি শুনছি বোঝা যাচ্ছে না। তো আমি সকলকে অনুরোধ করব, আমার যদি ছন্দে তালে কথা বলায় কোথাও যদি ভুল হয়ে থাকে তো আমাকে মঞ্চের মধ্যে কেউ কিছু বলবেন না, বাইরে যদি কোনো বতবিক্ষ থাকে তো সেখানে বেঁধে আমাকে মার দেবেন, কেমন? তো যাই হোক, তাই কি বলছে ওই বড় বড় গাছগুলো ভাই, ও তোমরা বুড়ো বলে বাদ দিও না, ওদের যেটাই পড়বে সেটাই খাটি, ওদের যেটাই পড়বে সেটাই খাটি। তা বন্ধু রসটা কেমন হবে জানো? রস হবে চিনির দানা, রস হবে চিনির দানা, রস হবে চিনির দানা, বলছে রস হবে চিনির দানা। বাবা বয়স্ক গাছে চিনির দানায় রস হবে, নিতাই গৌর হরি বল। তাই কি বলছে, ওই খেজুরি গাছে হাড়ি বাঁধো মন, এ বাঁধো মন খেজুরি গাছে হাড়ি বাঁধো মন। তো বলছে বাবা ছোট ছোট গাছগুলোকে বাদ দিলে হবে না, ছোট গাছে আবার বেশি রস, তিন টোপে ভাঁড় ছাপিয়ে যাবে, নিতাই গৌর হরি বল। প্রথমেই বলেছি বাউলের আউল কথা, এটা কিন্তু বাবা অরিজিনাল বাউল, এর মধ্যে কোনো বাবা মানে খাদ নেই, একদম গুড় মেশানো নেই, একদম খেজুরির গুড়ের পাটালি। তো বলছে ছোট ছোট গাছগুলোকে বাদ দিলে হবে না, ছোট গাছে অনেক রস। এই দেখছেন আমাদের এই বামা তবলা বাজাচ্ছে, এ হচ্ছে ছোট গাছ, বাবা কাজটা অনেকটা বেশি, মঞ্চের মধ্যে বামা তবলাটা ভালোই বাজায় দেখছেন। তো বাড়িতে একটা বামা তবলা আছে নিতাই গৌর হরি বল, তা বাড়ির বামা তবলাটা কেমন বাজাও একটু দেখাও তো দেখি, লজ্জা পাচ্ছে তেরে কেটে ধা, বাড়িতে গেলে বউ তোমাকে ধা দেবে চিন্তা নেই। এই ছোট গাছ কিন্তু কাজ বেশি, তাই কি বলছে ওই ছোট ছোট গাছগুলো ভাই, তোমরা কচি বলে বাদ দিও না, ওদের তিন টোপে ভার ছাপিয়ে যাবে, ওদের তিন টোপে ভার ছাপিয়ে যাবে। রস হবে গুড়ের পানা, রস হবে গুড়ের পানা, রস হবে গুড়ের পানা, ওই খেজুরি গাছে, ওই খেজুরি গাছে, ওই খেজুরি গাছে হাতি বাঁধো মন, এ বাঁধো মন খেজুরি গাছে হাতি বাঁধো মন, ওই যদি করবি রে গুরু সাধন, ওই যদি করবি রে গুরু সাধন, ওই খেজুরি গাছে হাতি বাঁধো মন, এ বাঁধো মন খেজুরি গাছে হাতি বাঁধো মন, খেজুরি গাছে হাতি বাঁধো মন, এ বাঁধো মন খেজুরি গাছে হাতি বাঁধো মন, ওই খেজুরি গাছে হাতি বাঁধো মন, এ বাঁধো মন খেজুরি গাছে হাতি বাঁধো মন, খেজুরি গাছে হাতি বাঁধো মন, এ বাঁধো মন খেজুরি গাছে হাতি বাঁধো মন, খেজুরি গাছে হাতি বাঁধো মন, এ বাঁধো মন খেজুরি গাছে হাতি বাঁধো মন, ওই খেজুরি গাছে হাতি বাঁধো মন, এ বাঁধো মন ওই খেজুরি গাছে হাতি।